যেগুলো আসছে এগুলো যদি উত্তর দেওয়া শুরু করি মোটামুটি রাত্রে পার হয়ে যাবে আজকে এখানে। সব তো আলোচনা করা যাবে না, গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আসছে সেগুলো আলোচনা করব। তার ভিতর প্রথম আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ মাজহাব দিয়ে, খুব ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীতে তুমুল বিতর্কিত এবং তুমুল আলোচিত একটা বিষয় মাজহাব। এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন করা হয়েছে যে কোরআন হাদিস থাকতে মাজহাব মানতে হবে কেন? দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে সাহাবায়ে কেরাম মাজহাব মানতেন কিনা। খুব ভালো করে বুঝবেন, লম্বা আলোচনা করব না, খুব ভালো করে বুঝবেন। প্রথম কথা, পৃথিবীর সব মুসলমান দুইটা কনসেপ্টের উপর সবাই একমত। এক নম্বর কনসেপ্ট, আমাদের সবাইকে আল্লাহর কোরআন মানতে হবে, এতে কারো কোনো ইখতিলাফ নাই। দুই নম্বর কনসেপ্ট, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাও আমাদেরকে মানতে হবে, এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। খুব ভালো করে বুঝবেন, খুব সংক্ষিপ্ত করে বুঝাই। আজ থেকে 700 বছর আগে জগদ্বিখ্যাত একজন ইমাম ছিলেন, ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহ। উনি ইন্তেকাল করেছেন 795 হিজরিতে, আজ থেকে 700 বছর আগে। আমাদের যে সকল ভাইয়েরা মাজহাব মানতে চান না, তারা আকিদার ক্ষেত্রে যাকে ইমাম মানেন তিনি হলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ। 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও আজ থেকে 700 বছর আগে। তো আপনারা মাজহাবের সংজ্ঞা আমাদের থেকে নিলে হবে না, আপনারা নিজেরা করলেও হবে না, মাজহাবের সংজ্ঞা নিতে হবে আপনাদের ইমামদের থেকে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর সব মুসলমান এ ব্যাপারে একমত যে আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে, ভালো করে বুঝবেন। আচ্ছা, পৃথিবীতে যে সকল ভাইয়েরা মাজহাব মানেন, পৃথিবীতে চারটা মাজহাব সাহাবা ইকরামের যুগ থেকে আসতেছে, কেউ কখনো এই কথা বলেন না যে কোরআন হাদিস বাদ দিয়ে আপনি মাজহাব মানেন, কেউ বলেন না, ভালো করে বুঝবেন। তো সবাই এই কনসেপ্টে একমত, কোরআন সুন্নাহ মানতে হবে। যারা বলেন আমরা মাজহাব মানি না, তারাও বলেন কোরআন সুন্নাহ মানতে হবে। যারা বলেন আমরা মাজহাব মানি, তারাও বলেন কোরআন সুন্নাহ মানতে হবে। কিন্তু খুব ভালো করে বুঝবেন, কোরআন সুন্নাহ মানার পদ্ধতি হইল দুইটা। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাল্লাহ দুই ভাগ করেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ দুই ভাগ করেছেন, জাহিদ কাওসারি রাহিমাল্লাহ দুই ভাগ করেছেন। ওনার কিতাব আছে আল্লাহ মাযহাবিয়া কান্তরাতুল্লাহ দিনিয়া। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে মানুষ মোটা দাগে দুই ভাগে বিভক্ত, পৃথিবীর প্রত্যেক মুসলমান মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ এমন যাদের নিজেদের কোরআন সুন্নার গভীর জ্ঞান আছে, অর্থাৎ তারা নিজেরা কোনো সমস্যা আসলে কোরআন সুন্নার রিসার্চ করে সমাধান বের করতে পেরে আমল করতে পারবেন, এদেরকে পরিভাষায় বলা হয় মুজতাহিদ। ভালো করে বুঝবেন, যিনি মুজতাহিদ তিনি যেই সমস্যা আসুক না কেন নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সমাধান বের করতে পারবেন, নিজে আমল করবেন। কিন্তু ভালো করে বুঝেন, যিনি মুজতাহিদ না তার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই, ভালো করে কথা বুঝে বলবেন। যিনি মুজতাহিদ না, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই, তার কোরআন হাদিস অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? প্রশ্ন হলো তিনি কিভাবে করবেন? ভাই আপনি আসেন তো একটু দেখি, ভালো করে দেখেন, এদিকে আসেন একটু, আসুন হুজুর, ইয়ে করেন না, আপনি একটু ঘুরেন তো এদিকে। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হাকিম। আচ্ছা বলুন তো, উনি মুসলমান না, নামে তো বুঝেন, ওনার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? কিন্তু উনি কিভাবে করবে? মনে করেন ওনার কানে একটা মাসআলা আসছে, উদাহরণস্বরূপ উনি ফজরের নামাজে ঘুমাইছে, ইমাম সাহেব খুব সুন্দর করে তিলাওয়াত করতেছেন, উনি ঘুমিয়ে পড়ছে, হঠাৎ ঘুম ভাঙছে, দেখছে ইমাম সাহেব নামাজ কবে শেষ করে চলে গেছেন। তো ওনার সন্দেহ হলে আমার নামাজ হইল কি না? এখন উনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে এই মাসালার সমাধান বের করতে পারবে? এখন উনি দৌড় দিয়ে মাদ্রাসায় গেছে, বসেন বুধবাড়ি বাজার মাদ্রাসায় গেছে, পাশের চন্দরপুর মাদ্রাসায় গেছে, যে হুজুর আমার নামাজে প্রবলেম হয়েছিল। কি প্রবলেম? যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম নামাজে, আমার যখন ঘুম ভাঙছে তখন ইমাম সাহেব দেখছি নামাজ শেষ করে চলে গিয়েছেন অনেক আগে, এখন আমার নামাজ হইলো কিনা আমি তো কিচ্ছু জানি না। এখন শাইখুল হাদিস সাহেব ফতোয়া দিলেন, খবরদার তাকলিদ করা শিরিক, তাকলিদ করা হারাম, কারো তাকলিদ করা যাবে না। এই তোমার বুখারী শরীফ দিলাম, তোমার মুসলিম শরীফ দিলাম, তোমার নাসাই শরীফ দিলাম, তোমার আবু দাউদ শরীফ দিলাম,
তোমারে ইবনে মাজাহ শরীফ দিলাম, তোমারে মুসনাদে আহমদ দিলাম, তোমারে মুসন্নাফে ইবনে আবি শাইবা দিলাম, তোমারে মুসন্নাফে আব্দুর রাজ্জাক দিলাম, তোমারে মুসনাদে বাজ্জার দিলাম, মুসনাদে আবু ইয়ালাল মাওসুরি দিলাম, মুসনাদে তয়ালিসি দিলাম, ইমাম আবু হানিফার কিতাবুল আসার দিলাম, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলি মদিনা দিলাম, ইমাম তাহাবীর শরহ মানিল আসার দিলাম, শরহ মুশকিলিল আসার দিলাম, ইমাম বাইহাকীর মারিফাতুস সুনানিল আসার দিলাম, আর সুনানুল কুবরা দিলাম, শুআবুল ঈমান দিলাম, আসমা ওয়া সিফাত দিলাম। নেন এই 50টা কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে আপনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করে ফেলেন। উনি পারবে? আপনারা আমার কথা বুঝতেছেন না? আব্দুল হাকিম ভাই পারবে না? উনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবে না, কিন্তু ওনার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? তো কিভাবে করবে? উনি তো বের করতে পারবে না। ভালো করে বুঝেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রিসার্চ করে সমাধান বের করতে পারবে না, তারা কোরআন হাদিস অনুযায়ী আমল করবে কিভাবে? ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাল্লাহ বলেছেন, ইউমালু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ বিল ওয়াসিতা। সমাজে যারা পাবলিক আছে, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই, তাদেরও কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। প্রশ্ন হলো, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে কিভাবে? তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে মাধ্যম বানিয়ে। কাদেরকে? যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন তাদেরকে মাধ্যম বানিয়ে। বুঝেন নাই কথা? ওই যে আব্দুল হাকিম ভাই, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নেই, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানালেন, ওই মাধ্যমটার নাম হলো মাজহাব। ওই মাধ্যমটার নাম হলো কি? মাজহাব। এই জন্য পৃথিবীতে মাজহাব মানে না এমন কোনো মানুষ নেই। যারা বলে আমরা মাজহাব মানি না, তারা মাজহাব মানে আমাদের চেয়ে আরো বেশি। পার্থক্য কোথায় জানেন? আমরা যারা মুজতাহিদ না, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ, যিনি তাবেঈ। খুদ হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহ তাহজিবুত তাহজিবে লিখেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবি রাহিমাল্লাহ সিয়ারুল আলামিন নুবালাতে লিখেছেন, তাজকিরাতুল হুফাজে লিখেছেন যে ইমাম আবু হানিফা রাআ আনাস ইবনে মালিকিন মিরারান। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বারবার দেখেছেন। তো আমাদের যে সকল ভাইরা বলেন আমরা মাযহাব মানি না, তারা মাযহাব মানেন আমাদের থেকে বেশি। পার্থক্য কোথায়? আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে, আর ওনারা কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে। কথা বুঝতে পারি নাই? আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে, ওনারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল কোরআন সুন্নাহর উপর আমল করার জন্য মাধ্যম বানিয়েছেন মুজাফফর বিন মুসলিম সাহেবকে। এখন আমরা যদি মুশরিক হয়ে যাই, আপনারা জান্নাতি হন কিভাবে? আর আপনারা জান্নাতি হলে আমরা মুশরিক হই কিভাবে? ভালো করে বুঝেন, আমাদের যে সকল আহলে হাদিস বাইরা আছেন, ওনারা নামাজ শিখেন কার বই থেকে? নামাজ শিখেন আলবানী রহিমাল্লাহর বই পড়ে, সিফাতু সলাতিন নবীকে আন্নাকা তারা মিনাত তাকবীর ইলা তাসলিম, এই বই পড়ে নামাজ শিখেন। ওনারা নামাজ শিখেন কার বই থেকে? মুজাফফর বিন মুসলিম সাহেবের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বই থেকে। ভালো করে বুঝেন, ওনারা নামাজ শিখেন কার বই থেকে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বই থেকে, প্রচলিত সালাত বনাম রাসূল ইসলামের সালাত। তো আপনি নামাজ শিখার জন্য মাধ্যম বানালেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, তার বইকে। আপনি নামাজ শিখার জন্য মাধ্যম বানালেন মুজাফফর বিন মুসলিম সাহেবের বইকে। আপনি নামাজ শিখার জন্য মাধ্যম বানালেন মুজাফফর নাসিরুদ্দিন আলবানী রহিমাল্লাহর বইকে। ওই যে মাধ্যম বানাইছেন, তার নামই মাজহাব, আর কিছু না। ভালো করে বুঝেন, এক নম্বর। দুই নম্বর যে প্রশ্ন করেছেন যে কোরআন হাদিসটা একটা মাজহাব লাগবে কেন, এটা পৃথিবীর একটা অসার অন্তঃসার শূন্য কথা, এবং এই প্রশ্নটা মানুষকে বেশি বিভ্রান্ত করে। কি প্রশ্ন ভাই? কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সুতরাং নবী আর সুন্না, কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে কোরআন সুন্না বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে মানতে হবে কেন? ইমাম আবু হানিফা তো অনেক পরে, 150 হিজরি ইন্তেকাল, অনেক পরে। ইমাম শাফি আরও পরে, 204 হিজরি ইন্তেকাল। ইমাম আহমদ ইবনে হাম্বল আরও পরে, 241 হিজরি ইন্তেকাল। ইমাম মালিক তো আরেকটু আগের, 179-তে। তো কোরআন সুন্না বাদ দিয়ে এদেরকে মানবো কেন? এটা পৃথিবীর শ্রেষ্ঠ অন্তঃসার শূন্য একটা কথা। খুব ভালো করে বুঝেন, মাজহাব লাগে কোথায় এটা আপনাকে বুঝতে হবে। ভালো করে বুঝেন, আপনি যদি এই কয়েকটা পেজ ধরতে পারেন, আর কখনোই তো আপনার সাথে কথা বলে পারবে না। খুব ভালো করে বুঝেন, আমাদের ভাইরা বলেন কোরআন হাদিস থাকতে মাজহাব লাগবে কেন? আপনি মাজহাব বুঝেনই নাই ভাই। যে মাসালা কোরআনে আছে, এই মাসালা নিয়ে তো কোনো কথা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে কেউ যদি রমজান মাস পায় সেজন্য রোজা রাখে। তো আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন রমজানে রোজা রাখতে। পৃথিবীর কারো এই মাসালায় কোনো ইখতিলাফ নাই।
শোনো আমরা কি বলি, ইমাম আবু হানিফা বলছেন রমজান রোজা রাখা ফরজ, দাদা কিসের, যেটা কোরআনে আছে এটা নিয়ে পৃথিবীতে কোনো ইখতিলাফ নাই, কিন্তু খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আনুগত্যের ক্ষেত্রে তিনটা কনসেপ্ট দিয়েছেন, তিনটা ক্যাটাগরি দিয়েছেন, ভালো করে কথা বুঝবেন। এক নম্বরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ। দুই নম্বর ক্যাটাগরিতে আল্লাহ গিয়ে বলেছেন ও আতিউর রাসুল, আনুগত্য করো রাসুলের। তিন নম্বর ক্যাটাগরিতে আল্লাহ আনুগত্যের তিন নম্বর ক্যাটাগরি থেকে আল্লাহ বলেছেন ও উলুল আমরি মিনকুম, তোমাদের ভেতর উলুল আমর যারা তাদের আনুগত্য করো। উলুল আমর কি পরে বুঝবেন, আগে বুঝেন আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে ক্যাটাগরি দিয়েছেন তিনটা। এক নম্বর ক্যাটাগরি দিয়েছেন আনুগত্য করো আল্লাহর, দুই নম্বর ক্যাটাগরি দিয়েছেন আনুগত্য করো রাসুলের, তিন নম্বর ক্যাটাগরি দিয়েছেন আনুগত্য করো উলুল আমরের। কেন উলুল আমরের আনুগত্য করার কথা বললেন, ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়াজ ইবনে জামালকে যখন ইয়ামান পাঠাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম ইবনু আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি জগদ্বিখ্যাত কিতাব যেটা আছে জামিউ বায়ানুল ইলম ওয়া ফাযলিহি, সে কিতাবে লম্বা আলোচনা করেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে ইয়ামান পাঠান, আল্লাহ নবী মুয়াজ ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন বিমা তাকযী ইয়া মুয়াজ, হে মুয়াজ ইবনে জাবাল, ইয়ামানে যাওয়ার পর মানুষ তোমার কাছে সমস্যা নিয়ে আসবে, বিমা তাকযী ইয়া মুয়াজ, হে মুয়াজ ইবনে জাবাল সমস্যার সমাধান দিবেন কিভাবে? মুয়াজ ইবনে জাবাল ক্যাটাগরি নাম্বার এক বলেন বি কিতাবিল্লাহ, সমস্যার সমাধান দিব আল্লাহর কিতাব দিয়ে, ভালো করে বুঝেন। রাসূল জিজ্ঞেস করলেন ফাইল্লাম তাজিদ, হে মুয়াজ ইবনে জাবাল তোমার কাছে এমন সমস্যা আসে যে তুমি কিতাবুল্লাহ পাও নাই, তখন কি করবা? হযরতে মুয়াজ ইবনে জাবাল বলেন আকযি বিসুন্নাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে। এই হাদিস থেকে প্রথমে এতটুকু বুঝলাম পৃথিবীর সব মাসআলার সরাসরি সমাধান তুমি কোরআনে পাইবা না, ভালো করে বুঝেন। কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ নামাজ পড়ো, কয় ওয়াক্ত নামাজ কোরআনে নাই? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়ো, কোন ওয়াক্ত কখন আল্লাহ কোরআনে বলেন নাই? কোন রাকাত কোন নামাজ কত রাকাত আল্লাহ কোরআনে বলেন নাই? এটার ব্যাখ্যা আপনি পাবেন হাদিসে। তো মুয়াজ ইবনে জাবাল দুই নম্বর ক্যাটাগরিতে গিয়ে বললেন আকদি বি সুন্নতি রাসূলুল্লাহ, আমি যদি আপনার কিতাবে না পাই তো আমার কাছে তো রাসূল ইসলামের সুন্না আছে, সুন্না দ্বারা সমাধান দিব। আল্লাহ নবী তখন তৃতীয়বার গিয়ে বললেন ফাইল্লাম তাজিদ, হে মুয়াজ ইবনে জাবাল তোমার কাছে এমন কোন সমস্যা আসলো যে সমস্যার সমাধান তুমি কোরআনেও পাইলে না সরাসরি হাদিসেও পাইলে না। এই হাদিস থেকে প্রথম আমরা একটা বিষয় বুঝি, অনেক সমস্যা এমন আসবে, অনেক মাসআলা এমন আসবে, অনেক বিষয় এমন আসবে যেগুলো আপনি সরাসরি কোরআন হাদিসে পাবেন না। এখন আমাদের যে সকল ভাইরা বলেন আমরা মাজহাব মানি না, কিছুক্ষণের জন্য আপনার কথা আমরা মেনে নিলাম যে মাজহাব তালাক দিলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো বলেছেন মাজহাব হলো জাহান্নামে যাওয়ার পথ, আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে মাজহাব জাহান্নামে যাওয়ার পথ, আমরা কোরআন হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না, সব তালাক। ইমাম আবু হানিফারে তালাক দিছি, শাফিরে তালাক দিছি, আহমদ ইবনে হাম্বলে তালাক দিছি, মালিকরে তালাক দিছি, সব ফিক ফতোয়া মাজহাব সবার বাইরে তালাক দিছি দিছি তো, ঠিক আছে। এবার আপনাকে আমি এই প্রশ্ন করব যে প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়াজ ইবনে জাবালকে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বলেছিলেন ফাইল্লাম তাজিদ, তুমি তো কোরআন হাদিস মানবা ঠিক আছে, এই কথা তো কেউ অস্বীকার করে না, কিন্তু যেই মাসআলা তুমি কোরআন হাদিসে সরাসরি পাইবা না, এই মাসআলা কি করবা? আগে বলেন। তো যে সকল ভাইরা বলেন আমরা মাযহাব মানি না, আমি বলবো আমিও মানি না, আগে বলেন যেই মাসআলা সরাসরি কোরআন হাদিসে নাই, এই মাসআলার ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? এই যে ক্যামেরার মাসআলা, ক্যামেরা ভিডিও করা যায় কিনা দেখে কোরআন হাদিস থেকে আমাকে দেখান তো। মাইকের মাসআলা আমাকে বলেন, বর্তমান যুগে একজন বাড়ি সেরা বলছে মাইকে আজান দেওয়া কুফরি, কেউ মাইকে আজান দিলে কাফের হয়ে যাবে, এরা এসবি পার্টি। গত পরশু গেছিলাম আমি, গত পরশু গেছি ময়মনসিংহ, এরা এই পুরো এসবি অধ্যুষিত এলাকা, আমি এসার পর বয়ানে উঠছি, এরা 999 ফোন দিয়ে পুলিশ আনছে, কেন যে আমি কাফের, কেন আমি ফতোয়া দিছি মাইকে আজান দেওয়া জায়েজ আছে? যাক, কত ধরনের খেলা বাংলাদেশে চলে ভাই, বুঝছেন? যাক, যেটা বুঝাইতে চাচ্ছি এই যে হাজার হাজার আধুনিক অর্থনীতির মাসআলা আসছে, ভাই নামাজে হাত আপনি না বাঁধলেও নামাজ হবে, এটা কোনো ব্যাপারই না। এই হাত বাঁধালে এত ইখতিলাফের দরকার নাই, যে হুজুর একদল কই এনে হাত বাঁধতে, আরেক দল বুকের উপরে হাত বাঁধতে, ধর এখন তার হাতই বাঁধবো না নামাজ হবে, বুঝেন নাই কথা? এটা কোনো ব্যাপারই না, আপনি মৌলিক বিষয়ে আসেন মিয়া, আপনি যদি ফিক মাজহাব না মানেন আপনি হাজার হাজার মাসালার সমাধান দিতে পারবেন না। বলেন বর্তমানে সব এলাকার মানুষ বিদেশ যারা যায় ডিপোজিট করে টাকা রাখে ব্যাংকে, ডিপোজিট করে 1 লাখ টাকা, 10 লাখ টাকা রাখলে বছরে ব্যাংক আপনাকে 1 লাখ টাকা কী দেয়, ইন্টারেস্ট দেয়, বলেন তো এই টাকা নেওয়া যায় কিনা দেয়, কোরআন থেকে দেখান আমারে। আপনি যদি এই মাসাল আমাকে হাদিস থেকে দেখান আমি হলে হাদিস হয়ে যাব, খবরদার সব তালাক।
আবু হানিফারে তালাক, সব ইমামরে তালাক দিয়ে দিছি। ব্যাংকে ডিপোজিট করে টাকা রাখলে ইন্টারেস্ট নেওয়া যায় কিনা দেখেন তো মাসালা দেন আমারে। যে সকল ভাইরা বলেন আমরা মাঝহব মানি না, তারা বলবেন এই মাসালা হাদিস থেকে দেখাইলে আমি আহলে হাদিস, কথা ক্লিয়ার। আপনি ডিপোজিট করে টাকা রাখা যায়, টাকা নেওয়া যায়, ইন্টারেস্ট নেওয়া যায়, এই মাসালাটা আমাকে দেখান তো। এই যে পুরো পৃথিবীতে বিকাশ, এখন পুরো বাংলাদেশে বিকাশে লেনদেন চলছে, বিকাশে আমাকে যে ক্যাশব্যাক দিচ্ছে, আপনি 1,000 টাকা পাঠাইলে 10 টাকা বেশি দেন না, এ 10 টাকা বেশি দেওয়া যায়? আহা ফতোয়া দিয়েন না ভাই, ফতোয়া তো বলি না, এই 10 টাকা বেশি দেওয়া যায় কিনা দেখে আমাকে হাদিসে দেখান। রাসূলুল্লাহ ইসলামের যুগে তো মদিনার সব গলিতে গলিতে সাহাবায়ে কেরাম বিকাশের দোকান দিয়েছেন, ঠিক না? কথা আপনাকে আপনারা মানে আমার মাত বুঝলেন না নাকি? তা রাসূলুল্লাহ ইসলামের যুগে মসজিদে নববীর পাশে অমুক মোবাইল টেলিকম, এখানে এত টাকা, এখানে বিকাশ, তারপরে হলো কি রকেট নগদ, সাহাবায়ে কেরাম নিশ্চিত বড় বড় দোকান দিয়ে আসলাম মদিনাত, ঠিক না? মক্কা থেকে মদিনাত বিকাশে টাকা পাঠাইতে, ঠিক না? এবার বলেন বিকাশের মাসালা, যারা বলেন আমরা আহলে হাদিস, বলবো আমি আহলে হাদিস, দেখি হাদিস থেকে দেখান। তখন বলবে কি যে আলবানি এটা বলেছেন, তখন বলবে বিনবাজ বলেছেন, তখন বলবে উসাইমিন বলেছেন। বাইরে ভাই, তুমি যদি বিনবাজ আর উসাইমিন মতামত মানে জান্নাতি হও, তাহলে আমি ইমাম আবু হানিফা রহিমাল্লাহ এত বড় তাবিঈ যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লাউ কানা দ্বীনু বিসরাইয়া লানা লাহু রাজুলুম মিন আবনায়ে ফারাস ইউখাযু মিন, পৃথিবীতে কোনোদিন ইলম যদি সুরাইয়া সুরাইয়া তারকায় উঠে যায়, সালমান ফার্সির বংশে এমন এক লোক জন্মগ্রহণ করবে ওই সুরাইয়া তারা থেকে ইলিম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবে। মুহাদ্দিসিনা কেরাম লিখেছেন এই হাদিস দ্বারা আল্লাহ নবী ইমাম আবু হানিফার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কেন? সালমান ফার্সির বংশে ইমাম আবু হানিফা থেকে বড় কোনো ইমাম ছিলেন না। খুব ভালো করে বুঝেন মাজহাব লাগে কখন এই মাসালাটা আপনি বুঝতে হবে। যে সকল ভাইরা প্রশ্ন করেছেন যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমরা মাজহাব মানি কেন, না ভাই আমরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মাজহাব মানি না। মাজহাব লাগে কখন? যে মাসালায় সুস্পষ্টভাবে কোরআন হাদিসে পাওয়া যায় না তখন। আচ্ছা বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম? বলেন বলেন না, সুদ খাওয়া হালাল না হারাম? তো আমরা কখনো এটা বলি ইমাম আবু হানিফা বলেছেন সুদ খাওয়া হারাম, এজন্য না, আল্লাহ কোরআনেই বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম। কিন্তু আধুনিক অর্থনীতির যে মাসালাগুলো আছে, আপনি সেভিং অ্যাকাউন্টে টাকা রাখছেন, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার ইন্টারেস্ট দিচ্ছে, এটা সুদ কিনা এটা কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না, ওই মাসালা রাখবে মাজহাব। ভালো করে বুঝেন, আপনি বিকাশে টাকা পাঠাচ্ছেন, অতিরিক্ত 10 টাকা দিচ্ছেন, এটা সুদ কিনা এই মাসালা লাগবে মাজহাব। আপনি নগদে পাঠাচ্ছেন, নগদে টাকা পাঠাচ্ছেন, অতিরিক্ত টাকা দেওয়া লাগে, এটা সুদ কিনা লাগবে মাজহাব। বর্তমানে বিদেশ থেকে কেউ যদি রেমিটেন্স টাকা পাঠায় বাংলাদেশে, বৈধ পন্থায় পাঠালে সরকারের পক্ষ থেকে 40,000 টাকা পাঠালে 2,000 টাকা পুরস্কার দেয়, এই 2,000 টাকা বেশি নেওয়া যায় আছে কিনা এটাতে লাগবে মাজহাব। এখন আপনি যদি বলেন আমি মাজহাব পাই না, আমি বলব আপনি এই সমস্ত মাসালার সমাধান দিয়ে দেন আমার, বস আমি আর মাজহাব মানব না।